হ্যালো মাই লাভ লিভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর আমি একটু ফ্রুট কিনতে আসলাম আজকে হলো ননদের বাসায় ইফতার করব তো আমরা একটু ফ্রুট কিনতেছি আসলে এই তালের যে বিচিটা সেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি এখান থেকে কিছু তালের বিচি নিচ্ছি ইফতারের সময় খাওয়ার জন্য আর এটা হলো আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আর আমি নিজেও অনেক পছন্দ করি তো অনেকগুলোই নিলাম মোটামুটি ইফতারের সময় খাওয়া যাবে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি হয়তো দেখে ভালো লাগতে পারে আর এই তালের বিচির সিজনটা কিন্তু খুব বেশি দিন থাকে না তো সেই জন্য যে কয়দিন থাকে আমরা খাই ভালো লাগে তো চলে এসেছি আমি আমার ননদের বাসায় আমি আমার পরিবার সহ আর আজকে আমার সাথে এসেছে আমার বড় বোনের মেয়েও এসেছে অর্নিভা তো আমরা আজকে এখানে ইফতার করব আর অনিভা আগে এসেছিল আমাদের বাসায় তো আমরা একসঙ্গেই সবাই আসলাম আর আমার ননদ হলো এই যে তার হাজব্যান্ডের জন্য জুস বানাচ্ছে ডিটক্স ওয়াটার যেটাকে বলে তো এখানে অ্যালোভেরা তার শসা বিটরুট আদা লেবু এগুলো নিয়েছে তো সব কিছু একসঙ্গে করে একটা জুস বানানো হবে আর এটা শরীরের জন্য খুবই উপকারী যারা ডায়েট করেন তারা কিন্তু এই ধরনের জুসগুলো খেতে পারেন আর এতে করে কিন্তু ওজন কমে কমার মানে খুব উপকারী ওজনটা কমতে সাহায্য করে আর কি আর এমনি তো বিটরুটটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আর অ্যালোভেরা সব কিছুই এখানে ভালো শরীরের জন্য উপকারী তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন আমরা যারা একটু হেলদি ওজন কমাতে চেষ্টা করি তারা কিন্তু এই ধরনের এক গ্লাস খেতে পারেন প্রতিদিন এক গ্লাস করে নিলে শরীরের জন্য অনেকটাই উপকারী হয় তো সবকিছু এভাবে কেটে একটা হ্যান্ড ব্ল্যাটার দিয়ে দিলো আর লেবু জুস করে দিলো আর কি তো একসঙ্গে করে একটু ব্ল্যান্ড করে নেবে তারপর জুসটা তৈরি করবে তো ভিউয়ার্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এতে করে যদি কারো উপকারে আসে তাহলে কিন্তু ভালো লাগবে আর আমার ননদ হলো জুসটা বানাচ্ছে তো এটা হলো তার হাজব্যান্ড প্রতিদিনই খায় তো আজকে আপনার ভাইয়াও খাবে তো আপনাদের সঙ্গে সেজন্য শেয়ার করলাম এই তো অ্যালোভেরাগুলো ভিতর থেকে জুসটা বের করে নেওয়া হয়েছে এভাবে আর বিটরুটগুলো ছোটো করে কেটে নেওয়া হয়েছে তো একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটা ব্ল্যান্ড করে নিবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিদিনের ব্লগগুলো আপনারা দেখে নিতে পারবেন আর এখন যদিও আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রেগুলার হয়ে যাব আর এই তো একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে সব কিছু খুব ভালো করে ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে তো আমাদের হাসিয়া পু কিন্তু জুসটা বানিয়ে ফেলেছে আর জুসটা এখন ছেঁকে নেবে আর আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ব্লগুলো রেগুলার দেখেন তারা কিন্তু হাসিয়া হাসিয়াপুকে চিনেন মোটামুটি এটা হলো আমার ননদ আপনারা যারা নতুন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি তো জুসটা বানাচ্ছে তো অনেক সুন্দর কালারফুল হয়েছে আর এই ধরনের কালারফুল শাক গুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো ক্যান্সার প্রতিরোধক তো আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে কোনো কালারফুল শাক সবজি ভেজিটেবল মানে যত ধরনের আছে ফুড আমরা ওগুলো খাব আমাদের শরীরের জন্য অনেক উপকারী ক্যান্সারের জন্য মানে ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার একটা খারাপ রোগ আমরা সবাই জানি তবে সেই রোগ থেকে কিছুটা হলো রেহাই পাওয়া যাবে যদি আমরা এই ধরনের কালার ফুড কালারফুল ফুডগুলো খাই তো যাই হোক ভিউয়ার্স সর্বতটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু কিচেনে চলে আসলাম তো আমরা হলো ইফতার করব তো আমার ননদ হল খাবার দাবার পেয়ে টেবিলে নিচ্ছে আর সে বিরিয়ানি রান্না করেছে তারপর ইফতারও বানিয়েছে তো এটা হলো বিফ বিরিয়ানি হ্যাঁ রেসিপিটা তো শেয়ার করতে পারলাম না অন্য কোনো সময় নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। আর বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর আমার এই ননদ মশালা সব কিছু খুব ভালো পারদর্শী তো বিরিয়ানি রান্না করেছে অনেক রকম ইফতার বানিয়েছে তো ইফতারও আসলে কি ওর বাসায় আসলে আমরা এত আনন্দ করি এত কথাবার্তা সবাই একসাথে হলে যাওয়া হয় আর কি তো শুট করার এত বেশি ইয়া থাকে না আর কি দেখা যায় শ্যুট করতে গেলে আর গল্প করা হয় না আর গল্প করতে গেলে মানে শ্যুট করা হয় না তো যাই হোক তারপরও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক চেষ্টা করি যতটুকু পারি মানে শ্যুট করার চেষ্টা করি ভিউয়ার্স তো বিরিয়ানিটা বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছে আর ইফতারের সময় হয়ে গিয়েছে মোটামুটি তো আমরা ইফতার করার জন্য সবাই মোটামুটি রেডি জুস দেওয়া হয়েছে তারপর হালকা পাতলা ইফতারগুলো দেওয়া হয়েছে তো ইফতারের পর আমরা হলো ভারী খাবারগুলো খাবো আর কি তো আমি একটু শ্যুট করে নেওয়ার চেষ্টা করলাম আসলে এই সময়টা আমরা সবাই অনেকটা বিজি থাকি এই তো আমার বড় বোনের মেয়ে অনিভা আর রাইসা ওরাও ইফতার খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো ওরাও মশাল সবাই রোজা রাখে তো ইফতার রেডি হয়ে আছে আমরাও বসে আছি টেবিলে খাবো তো ইফতার খাওয়া দাওয়া শেষ এখন আর কি আমরা সবাই একটু গল্প করতেছি আড্ডাবাজি তো আপনাদের সঙ্গে সেটাও একটু শ্যুট করার চেষ্টা করলাম আমার হাজব্যান্ড আর আমরা সবাই এখন বসে খুব মজা করতেছি আমার ননদের বাসায় তো এগুলো হলো মিষ্টি তো মিষ্টি খাচ্ছি তো আমরা চলে যাবো কিছুক্ষণ পর বাসায় তো চলে এসেছি বাসায় এখন আমি হলো সেহেরির জন্য কিছু রান্না করব তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি পুরোটা না বাড়লেও আমি সেহেরির জন্য রান্না করব চিকেন আর চিকেন রোস্ট রান্না করব আর হলো আমি রান্না করব। খাসির মাংস তো অল্প একটু রেসিপি শেয়ার করি বেশি তো পারবো না যেহেতু সারাদিন দিন বেড়াই বেড়াই আসছি ননদের বাসায় অনেক আড্ডাবাজি তো অনেকটাই টায়ার্ড এখন সেরির জন্য তল্প কিছু রান্না করতে হবে তাছাড়া মোস্তফা তো রোজা রাখে না তো দিনের বেলা সেও কিছু খায় তো একটু বাড়িয়েই রান্না করব আর আজকে রোস্টটা আমি রান্না করব তান্দুরি রোস্ট তো সেই জন্য পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর আমি হলো তান্দুরি মশলা দিয়ে চিকেনটাকে আর দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তো এখন আমি রোস্টটা রান্না করে রেখে দেবো আর কি আমরা সেহেরিতে খাবো তারপর একটু বেশি করে রান্না করাম যেহেতু এখন এখন আমার হাজব্যান্ড দেশে আছে আর আমরা যে কোনো সময় হুটহাট এখানে সেখানে বেড়াতে চলে যাই তারপর দেখা যায় বাসায় এসে আবার সেই জন্য রান্না করতে হয় তো সেই জন্য একটু বেশি করে রান্না করলাম যেন ফ্রিজে রেখে দিলে পরে খাওয়া যায় বাইরে গেলেও যেন বাসায় এসে রান্না করার ঝামেলা না থাকে ভিউয়ার্স এই কাজটা কিন্তু আমরা করতে পারি একটু বেশি করে রান্না করে রেখে দিলে ফ্রিজে ফ্রোজেন করে রাখলে কিন্তু যদি আমরা কোথাও চলে যাই হঠাৎ করে বাসায় এসে রান্না করা অনেক কষ্ট লাগে তাই না তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই রোজটা কিন্তু পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে তো দেখা যায় প্রতিদিন ইফতার একই ধরনের হয়ে যায় তো খেতে বেশি একটা ভালো লাগে না তো রোজটা রান্না করে রেখে দিলে দেখা যাবে ইফতারের সময় একটু পোলাও রান্না করে নিলে বাস হয়ে যাবে তো এখানে আমি খাসির মাংস রান্না করব তো খাসির মাংসতে আমি একটু এলাচ দারচিনির পরিমাণ বেশি দিই এখানে আমি দেড় কেজির মতো খাসির মাংস নিয়েছি আর এলাচ দারচিনিটা একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু খাসির মাংসের একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা আমার কাছে ভালো লাগে না তবে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো যাই হোক আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা একটু বেশি করেই দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি এই যে এলাচ দারচিনিতে যেই তেলটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি আর এই মাংসটা যত বেশি কষাবেন তত বেশি মানে খেতে ভালো লাগবে যে কোনো মাংসই তবে খাসের মাংস যেটা আমি মানে একটু ড্রাই করে রান্না করি ভুনা বোনা তো সেটা কিন্তু একটু কষালেই ভালো লাগে একটু সুন্দর ফ্লেভার থাকে তো আমি যেই বাটিতে কো মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি একটু ঢাকনি দিয়ে দিলাম আর অপর পাশ থেকে আমার তান্দুরি রোস্টটা হয়ে গিয়েছে তো এটা কিন্তু ঈদে রান্না করা যেতে পারে এই তান্দুরি রোস্টটা তো আপনারা চাইলে আমি এটা রেসিপিও শেয়ার করবো ইনশাআল্লাহ তবে আমি খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করতেছিলাম যেহেতু আমাদের রমজান মাসে তারাবি নামাজ পড়তে হয় পাঁচ অক্ট নামাজ পড়তে হয় তারপর আবার বেড়াতে গিয়েছিলাম তো এসে অনেকটা টায়ার্ড তো সেজন্য জন্য রেসিপিটা শেয়ার করতে পারলাম না তো এই তান্দুরি রোস্টটা আপনাদের সঙ্গে নেক্সট টাইম আমি অন্য কোনো সময়ে শেয়ার করব তবে এটা খেতে ভীষণ টেস্টি এটা দিয়ে কিন্তু আমরা চাইলে বিরিয়ানি রান্না করতে পারি তারপর পোলাওর সাথে খেতে পারি তারপর ব বসিয়ান পরোটার সাথে খেতে পারি যে কোনো পরোটার সাথে খেতে পারি এই ধরনের মানে তান্দুরি রোস্টগুলো তো আমার চিকেনটা হতে থাক আর ওপর পাশ থেকে আমি একটু যেটা মাটন সেটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার মাটন কারিটাও মোটামুটি হয়ে যাচ্ছে আমি কষিয়ে নিয়েছি আর এখানে মাটন থেকে ভালো পানি বের হয়েছে তো সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এ পাশ থেকে আমার চিকেনটা হয়ে গিয়েছে আসলে চিকেন রান্না করতে খুব একটা সময় লাগে না তো আসলে এখন বাজে প্রায় রাত দশটার মতো তো আসলে রমজান মাসে কিন্তু রাতে তেমন ঘুম হয় না সবাই মোটামুটি আমরা রাতে জেগে থাকতে পছন্দ করি আসলে এমন রকময় বরকতময় মাস আর পাওয়া যাবে না তো সবাই আমরা রাত জেগে ইবাদত বন্দুকী করবো এটাই হোক আমাদের সকলের কাম্য দেখতে দেখতে তো ষোলোটা রোজা চলে যাচ্ছে হ্যাঁ আর এই তো আমি লিচু ছিলে নিচ্ছি আমরা এখন সবাই খাবো আর এভাবে ছিলে নিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে অনেক সময় দেখা যায় বাচ্চারা বেশের জন্য কিন্তু খেতে চায় না তো আমি এভাবেই করে দিই সময় ছিলে ভিতর থেকে বিচিটা বের করে একটা কাটা চামচ দিয়ে দিই এতে করে বাচ্চারা ফটাফট খেয়ে নেয় তো বিওয়ার্স আপনারাও এই কাজটা করতে পারেন আমি সবসময় এভাবেই ওদেরকে রেডি করে দিই তো লিচু এখন তো বাজারে উঠেছে আর এটা বেশি দিনও থাকে না বাংলাদেশে মনে হয় এই তো এক মাস পনেরো বিশ দিনের মতো থাকে তো লিচুটা আমার কাছে ভালো লাগে খেতে আমি সেজন্য লিচুটা নিয়ে আসি আর কি যখনই বাজারে যাই তখনই নিয়ে আসি তো লিচুটা খুবই মিষ্টি ছিল তা আশা করি আজকের ব্লগটি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর ভিউয়ার্স অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট অপশনে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার কাছে অনেকেই মূল্যবান তো আশা করি আপনাদের মতামত আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ